যুবলীগ নেত্রী শামিলা নূর পাপিয়া নয় শুধু যারাই দেশের মধ্যে অবৈধ সম্পদের মালিক হয়েছে প্রত্যেককে ক্রমান্বয়ে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান সোমবার বিকেলে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একুশতম পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট কোচের সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন দুর্নীতি দমন ডক্টর মোজাম্মেল হক খান এ সময় আরও বলেন পাপিয়ার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেওয়া শুরু করেছে ফাইল রেডি হয়েছে দৃশ্যমান হতে আরও দু একদিন সময় লাগবে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে অবস্থান নিয়েছেন সেটি শুরু হয়েছে নির্বাচনের আগে এবং এখনো চলমান রয়েছে তবে দুর্নীতি দমন কমিশন তার যে দায়িত্ব সেখান থেকেই দুর্নীতির বিরুদ্ধে দুদক অবস্থান নিয়েছেন এবং এই অভিযান অব্যাহত থাকবে দুর্নীতির যতদিন থাকবে ততদিন আমাদের কাজ করতে হবে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন এটা আইনি প্রক্রিয়া যখন আমরা মনে করব তাকে গ্রেপ্তারের প্রয়োজন তখন তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে তবে বেসিক ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা যারা টাকা পয়সার অনিয়ম করেছে সে ব্যাপারে মামলা চলমান আছে এবং চলমান মামলার এটি একটি অংশ তবে কখন কাকে গ্রেপ্তার করা হবে এটি আইনের ব্যাপার এবং আদালতের সিদ্ধান্তেরও ব্যাপার এই মুহূর্তে এটা বলা যাবে না যে কি ব্যবস্থা নেওয়া হবে বারো দিনব্যাপী সেমিনারে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের তেইশ জন অতিরিক্ত সচিব অংশগ্রহণ করেন দোদক কমিশনারের সাথে এ সময় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন শুধু এই ধরনের যারা অবৈধ সম্পদের মালিক হয়েছে প্রত্যেককেই ক্রমান্বয়ে আমাদের আইন আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা আইনি প্রক্রিয়া যখন আমরা মনে করব যে তাকে গ্রেফতার করার প্রয়োজন তখন অবশ্যই সে আইনের আওতায় তাকে গ্রেফতার করা হবে তবে এই বেসিক ব্যাংকের অন্যান্য যে টাকা পয়সার অনিয়ম হয়েছে সে ব্যাপারে মামলা চলমান